welcome to the channel. This is Mita Sinha. Welcome to another vlog. Another very, very, very beautiful day. So, ekhon hocche beautiful day. Almost 5:30 beje geche. So, ami bhalam hocche mint lemonade banabo. Ajke hocche shobar amader iftar ache. তো সেই জন্য ভাবলাম যে মিন্ট লেমনেড বানাই। তো আমি এখন হচ্ছে ছাদে আসছি পুদিনা পাতা তুলতে। সো লেটস গো তিফা, চলো আমরা পাতা তুলি। তো হচ্ছে আম্মু বলছে যে পাতা একটু বেশি করে উঠে নিয়ে যেতে, আম্মু নাকি ভর্তা খাবে। এই পাতাগুলা যা বিশ্রী গন্ধ, আমার তো মানে হাতটা আমি কি যে কি করবো আমি তো এটাই জানি না। ভাল লাগতেছে না দিফা? অনেক সুন্দর। ক্যামেরাটা অফ করো, এতক্ষণ ধরে কিভাবে সুন্দর লাগতেছে। সো গাইস, আমরা হচ্ছে পাতা উঠে নিছি, দেখা একটু। হ্যাঁ হয়েছে। সো আমরা পাতা উঠে নিছি, এখন চলো। সো গাইস, হচ্ছে আমরা পুদিনা পাতা এখন নিয়ে নিছি, এখন এটা আমরা ব্লেন্ড করবো। স্টপ। এখন হচ্ছে আমরা চিনি দিয়ে দেব। আই থিঙ্ক দ্যাটস এনাফ। বেশি মিষ্টি ন্যাচারাল জুসের মধ্যে আমার বেশি মিষ্টি পছন্দ না। ন্যাচারাল জুসের মধ্যে বেশি মিষ্টি দেওয়াটা ঠিক না। সো গাইস, আমি যে হচ্ছে মিন্ট লেমনেড বানাইছি, এই যে হচ্ছে জগ, লুক অ্যাট দিস। আর হচ্ছে এখন আমরা টেস্ট করা বানা। বিসমিল্লাহ, ভালো হয়েছে, অনেক রিফ্রেশিং। বাট হ্যাঁ, যেহেতু আমি রোজা রেখে বানাইছি, সো আমার কাছে মনে হয়েছে যে আর একটু চিনি দিতে হবে, তাহলে ভালো হবে খেতে। বাট হ্যাঁ, কম মিষ্টিতে অনেক ভালো লাগতেছে। কোনো বাজে স্মেল টিসমেল কিছু নাই, একদম খুবই ভালো খেতে হয়েছে। সো তিফা ইউ শুড ট্রাই, অ্যান্ড সাইমা অলসো ইউ শুড ট্রাই, কজ এটা ভালো হয়েছে। তিফা যেহেতু হচ্ছে এই যে তিফা যেহেতু রুহাফজা খায় না, সো সেক্ষেত্রে হচ্ছে তিফার ট্যাং। আর আমি এটা মানাইছি যে কেমন হয় খেতে। আই হোপ যে তিফার ভালো লাগবে।